আজকে যে ঘটনাটা ঘটেছে এটা প্রমাণ করে যে এই দেশে আইনের শাসন নেই। তার কারণ আমরা যেটা বারবার বলছিলাম যে সুপ্রিম কোর্টের গাইডলাইনও এরা মানে না। সুপ্রিম কোর্ট অত্যন্ত স্পষ্টভাবে, আপনি 17 মে 2022 সালে আমি যে কেসটা সুপ্রিম কোর্টে ফাইল করেছিলাম সেখানে স্পষ্টভাবে লেখা আছে, দুটো গাইডলাইন ইডিকে দিয়েছে। এক হচ্ছে আপনি কলকাতায় গিয়ে, এটা আমার দাবি ছিল যে আপনি আমাকে দিল্লির কেসে কলকাতায় ডাকতে পারেন না, সেটাতে মান্যতা দিয়েছে যে আমাকে কলকাতায় এসেই সমন করতে হবে। আর সেকেন্ড হচ্ছে যে একটা প্যারা, একটা নোটিশ পাঠাতে হবে রাজ্য সরকারের মুখ্য সচিব এবং কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে। আমি জানি না সেই নোটিশ ওরা পাঠিয়েছে কি না। তার সাথে সি বলে যে গাইডলাইনটা ছিল সেখানে স্পষ্ট ভাষায় লেখা ছিল যে এ আর বি ছাড়া ইডি কিছু করতে পারবে না। পুরো অর্ডারটা যেটা চ্যালেঞ্জের মধ্যে রয়েছে, দ্যাট ইজ স্টেড ইন এফেক্ট অ্যান্ড অপারেশন, মানে তার এফেক্ট বা অপারেশন যাই হোক সেটা পুরোটা স্টেড থাকবে। এবং 17 অক্টোবর 2022 সালে সলিসিটর জেনারেল তুষার মেহতা ছিল, আমার আইনজীবী ছিলেন কপিল সিব্বল, তাদের মধ্যে যখন আর্গুমেন্ট হয় তিনি অন রেকর্ড, মানে ওথ অফ অ্যাফার্মেশন যাকে আমরা বলি, কোর্টের সামনে তিনি স্পষ্ট জানান যে আমাদের যাতায়াতের ক্ষেত্রে কোনো বার থাকবে না এবং নো কোয়ারসিভ, যেহেতু কোর্ট বলেছে যে পুরো এফেক্টের অপারেশন থাকবে তাই নো কোয়ারসিভেও ওরা এগ্রি করে। এবার আমি ভদ্রতার খাতিরে 5 তারিখ যে আমার স্ত্রী যাচ্ছে 3 তারিখ ইডিকে ইন্টিমেট করা হয়েছিল, যদি আমার ইন্টিমেট করার দরকার ছিল না সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী, কিন্তু তাও আমি ইন্টিমেট করেছিলাম ভদ্রতার খাতিরে। আমার যদি ইন্টেনশন খারাপ হতো, যদি ম্যালাফাইড ইন্টেনশন হতো, ম্যালাফাইড বা খারাপ ইন্টেনশন হতো তাহলে আমি জানাতাম না। এবং আপনার যদি সমন দেওয়ারই থাকতো, আমি 3 তারিখ ইডিকে মেল পাঠিয়েছি, আপনি 3 তারিখ রাত্রে পাঠান, 4 তারিখ পাঠান, কেউ বারণ করেন। খালি আমার তরফ থেকে আমার স্ত্রীর মেল অ্যাকাউন্ট থেকে যে মেলটা পাঠানো হয়েছিল সেখানে স্পষ্ট বলা হয়েছিল যে 5 তারিখ থেকে 13 তারিখ, মানে আজ থেকে শুরু করে 13 তারিখ সকাল অবধি আমি থাকবো না, এর বাইরে আপনি যে কোনো দিন আমাকে ডাকবেন আমি আসবো। আপনারা দেখবেন জুন মাসে তাকে লাস্ট ডাকা হয়েছিল, গত বছর জুন মাসে, মানে 1 বছর হয়ে গেছে। তারপর জুলাই গেছে, অগস্ট গেছে, সেপ্টেম্বর গেছে, অক্টোবর গেছে, নভেম্বর গেছে, ডিসেম্বর গেছে, জানুয়ারি গেছে, ফেব্রুয়ারি গেছে, মার্চ গেছে, এপ্রিল গেছে, মে গেছে, মানে প্রায় 12 মাস তাকে ডাকিনি। সে বললো এই 365 দিনের মধ্যে 7 দিন খালি আমাকে ডাকবেন না, এই সময়টা আমি থাকবো না। আর 5 তারিখে সমন দিয়ে 8 তারিখে ডেকেছে। আর আপনারা তো দেখছেন যবে থেকে যাত্রা শুরু হয়েছে যে করে হোক যাত্রাটাকে বিঘ্নিত করতে হবে, মানে কী করে হ্যারাস করা যায়, কী করে আমাকে মেন্টালি পাজেল রাখা যায়, এসব করে কোনো লাভ নেই। আমি বারবার বলেছি যে আমাদের মেরুদণ্ডটা সোজা, আপনি আমাকে নোটিশ দিন, আমার স্ত্রীকে নোটিশ দিন, এমনকি ছোটো ছোটো বাচ্চা ক্লাস থ্রিতে পড়ে, 3 বছরের আমার ছেলে আর 9 বছরের মেয়ে, তাদেরকেও আটকেছে, তাদের অপরাধ কী? তারা আমার সন্তান। আপনি আমার সাথে রাজনৈতিকভাবে লড়তে পারছেন না বলে আপনি ইডি সিবিআই লাগাচ্ছেন, কখনো আপনি কয়লা, কখনো আপনি গরু, কখনো আপনি সারদা, কখনো আপনি নারদা, কখনো আপনি এসএসসি, অনেক চেষ্টা করছেন কিন্তু পারছেন না। আর যারা বড় বড় ভাষণ দিচ্ছে, আমি বলবো আমি যা বলেছিলাম আমি আজও তাই বলছি যে এত বছর ধরে কিসের তদন্ত, এই যে কয়লা তদন্ত চলছে 3 বছর হলো, আরে আমাকে অ্যারেস্ট করুন, আর আমার পিছনে ইডি সিবিআই লাগানোর দরকার নেই। আমি তো বলেছি যে কোনো প্রমাণ যদি আপনি করতে পারেন, কোনো রকম কোনো যোগসূত্র যদি আপনি এস্টাবলিশ করতে পারেন আপনি জনসমক্ষে আনুন এবং আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে চলুন, আমি হাসি মুখে মৃত্যুবরণ করবো, আমি আজও তাই কথা বলছি। কিন্তু যাদেরকে টিভির ক্যামেরায় প্রকাশ্যে টাকা নিতে দেখা গেছে তাদের কাছে আমাদের সততার ভাষণ শিখতে হবে না যে কী করণীয় আর কী করা উচিত, কাকে ইডি ধরবে, তার বিরুদ্ধে কী প্রমাণ রয়েছে, যে সবথেকে বড় চোর গাদ্দার। আজকে সাংবাদিক বৈঠক করে উনি বলেছেন যে আমার স্ত্রীকে নাকি সোনা পাচার করতে গিয়ে সিআইএসএফ ধরেছিল। আমি চ্যালেঞ্জ করছি এয়ারপোর্টে 500টা CCTV রয়েছে, সেই CCTV বিধাননগর পুলিশ কমিশনারেটার আন্ডারে পড়ে না, সেটা সিআইএসএফের আন্ডারে পড়ে। CCTV ফুটেজ বার করতে পারবে যে 2 কিলো সোনা বলছে 2 গ্রাম সোনা পেয়েছে? আমি চ্যালেঞ্জ করছি আর নাম নেয় না, তো সেই কারণে মানহানির মামলা করা যায় না। এর পা থেকে শুরু করে মাথা অবধি মিথ্যে, সর্বত্র মিথ্যে কথা বলে। কখনো বলে দেবে অমিত শাহর সাথে মুখ্যমন্ত্রী ফোনে কথা বলেছে, কখনো বলবে পায়ে পড়েছে, আবার যেই মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করবে আবার কথা থেকে ঘুরে চলে আসবে, কখনো বলবে যে আমাদের
রাষ্ট্রপতিকে ডাকা হয়েছে, অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি, তারপর আমরা কার্ড পাবলিশ করে দেখিয়েছি, প্রত্যেকটা কথা মিথ্যে। এই যে বলছে 2019 সালে ধরা পড়েছিল সিআইএসএফ কার আন্ডারে, অমিত শাহ, 500টা সিসিটিভি ক্যামেরা রয়েছে এয়ারপোর্ট চত্বরে, উনি সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রকাশ করুক যে দু গ্রাম সোনা ধরা পড়েছে, দু গ্রাম। আমি 2 কিলো বলছি না, আমি 20 গ্রাম বলছি না, আমি 200 গ্রাম বলছি না, আমি বলছি 2 গ্রাম, প্রমাণ করুক। এবং যে করে হোক আমাদেরকে আটকাতে হবে। তৃণমূল কংগ্রেস যেহেতু মানুষের স্বার্থে লড়ছে, বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, তাই ইডি সিবিআই লাগিয়ে ধমকে চমকে যাত্রাটা কী করে বিঘ্নিত করা যায়, আটকানো যায়, এই মানুষের স্বতঃস্ফূর্ততা কী করে আটকানো যায়, বাধাপ্রাপ্ত কী করে যাত্রাটাকে করা যায়। কিন্তু আপনারা সাক্ষী, আপনারা দুপুর থেকে রয়েছেন, মানুষের সমর্থন যত দিন যাচ্ছে তত বাড়ছে, বিজেপির ক্ষমতা নেই বিজেপি আটকাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।